এক এক মানুষ এক এক ধরনের, যে মুকিত জাকারিয়া মেয়েদের সাথে ছবি তুলে, মেয়েদের সাথে ছবি তুলতে মানে অল্প বয়সী মেয়েদের সাথে ছবি তুলতে তার ভালো লাগে, কারণ কি তার বৃদ্ধ মানুষ পছন্দ না, এটা আমি সেলুট। মানবিকতা বোধ যেটা আছে এতটা মানবিক মানুষ তাকে আমি বলবো, তাকে আমি বলবো, সে তার কাছে কেউ সাহায্য চেয়ে ফেরত যায় না তার কাছে। আর আমি এই লাইভে বলবো যে তাকে অনেকে ভুল বুঝে, আমি দেখেছি পৃথিবীর আসলে 18 কোটি 20 কোটি মানুষ, বাংলাদেশের 20 কোটি মানুষ, আর পৃথিবীতে কত কোটি মানুষ আছে, এক এক মানুষ এক এক ধরনের। যে মুকিত জাকারিয়া মেয়েদের সাথে ছবি তুলে, মেয়েদের সাথে ছবি তুলতে মানে অল্প বয়সী মেয়েদের সাথে ছবি তুলতে তার ভালো লাগে, কারণ কি তার বৃদ্ধ মানুষ পছন্দ না, এটা আমি সেলুট। একদম একদম, বৃদ্ধ মানুষের সঙ্গে কেন ছবি তুলবে, বৃদ্ধ মানুষের সাথে কতক্ষণ কথা বলতে কার ভালো লাগে? আর সে তো শিশু সুলভ, কোন মেয়ে মানুষের গায়ে তো সে হাত দিচ্ছে না, সে শিশু সুলভ আপু আপু বলেই তো সে কথা বলছে, মানুষকে প্রচন্ড রেসপেক্ট করে, আমি তাকে স্টাডি করেছি, সে বাচ্চা, সে একদমই সে নিজেই আসলে একটা শিশু, সে নিজেই একটা শিশু। তো এইসব কান কথা গুজব রটানো হচ্ছে চারিদিকে, একদম আপনারা বিশ্বাস করবেন না, সবাই একেবারে মেধা যে আমার 10 পাতা মুখস্থ থাকবে, 2 পাতা মুখস্থ থাকবে, এমন কোন অভিনেতা এই দেশে জন্মগ্রহণ করে নাই, পৃথিবীতে জন্মগ্রহণ করে নাই, যে যেমন পারছে অভিনেতা, তার গুণ না থাকলে সে মুকিত জাকারিয়া এই পর্যায়ে আসতো না, এগুলো বিজ্ঞাপন করে। এবং তার ভাষা শুনেছেন, ওনার ভাষা, ওনার ভাষাটা রপ্ত করতেই তো আমাদের 1000 বছর পেরিয়ে যাবে, ওনার মুখের স্পিচটা রপ্ত করতেই তো আমাদের 1000 বছর পেরিয়ে যাবে, যে উনি যে সুন্দর করে অ্যাঙ্করিং করেন মনে হবে বা এটা কি মুকিত ভাই 6 মাস ধরে প্র্যাকটিস করছে এই অ্যাঙ্করিংটা। বাংলাদেশের অনেক বড় বড় অ্যাঙ্কার যারা, আমি বলবো যে মানে তাদের কাছ থেকে এসে প্রশিক্ষণ নিয়ে, মানে কোন ল্যাঙ্গুয়েজটা আপনি বলবেন, ইংলিশ সেটাও সঠিক উচ্চারণটা তিনি করেন, প্রভৃত বাংলা মিষ্টি সুরে একজন দুইজন মানুষের কথা আমার ভালো লাগে, মাসুদ আলী খান, এত সুন্দর মিষ্টি করে কথা বলে, শুধু প্রভৃত বাংলা বললেই হলো না, সেটা কানে শ্রুতি মধুর লাগতে হবে, যে একটা মানে কর্কশ একটা প্রভৃত বাংলা স্বরে বলেই যাচ্ছে কথা, না ওটা বরিম শ্রুতি মধুর লাগতে হবে। আর হচ্ছে এই যে মুকিত জাকারিয়া, মানে কি মিষ্টি সুরে কথা বলে সে, এই তো মুকিত জাকারিয়া। সে আমি দোয়া করি, তার একটা বেবি আছে, দুটো বেবি আছে, টুসি আর মেরি ভাবি, ওনার ওয়াইফ, আহা মেরি ভাবি, এরকম অসাধারণ মানুষ, অসাধারণ একজন নারী, স্যাক্রিফাইস কাকে বলে, স্যাক্রিফাইস কাকে বলে, মেরি ভাবিকে দেখলে মানে আমি তাকায় থাকি ওনার মুখের দিকে, যে উনি কি এই যুগের মানুষ, মানে এত নিষ্পাপ, এত নিষ্পাপ, এত সরল, এত সরল, এত নিষ্পাপ, ভালো মানুষ মেরি ভাবি, এই যুগের, এই যুগের মানুষ। আল্লাহ মেরি ভাবিকে সুস্থ রাখুক, বাঁচিয়ে রাখুক, আল্লাহ ওনাদের ফুল ফ্যামিলিকে অনেক ভালো রাখুক, ফুল ফ্যামিলিকে অনেক ভালো রাখুক। আমি চাই ওনারা যেন কখনো জীবনের অন্ধকারে পাড়া না দেয়, মানে অন্ধকারটা ওনাদের উপরে ঝাঁপিয়ে না পড়ে, আল্লাহ না দে, আল্লাহ না দে।